হ্যালো এই রান আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক আইডি থেকে খুবই পুরোনো পুরোনো ইমেল অথবা নাম্বার কীভাবে রিমুভ করবেন তো এগুলো রিমুভ করতে গেলে আমাদের অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয় তো ওয়াল স্ক্রিনে যদি দেখেন তো দেখতে পাচ্ছেন এরকম একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে তো এ নিয়ে আজকের মূল ভিডিও তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাচ্ছি আমি ভিডিওতে একটা লাইক দেবেন তো চলো গাইজ ভিডিওটি শুরু করে দিই ওয়ার্ল্ড রাইট ভিওস চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে সো মোবাইল স্ক্রিনে আসার পরে ফার্স্ট অফ অল চলে যাচ্ছে আমাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো এই অফিসিয়াল অ্যাপসে আপনাকে শেয়ার ডিটে লগ ইন করতে হবে যে আইডিটিতে আপনার ইমেল অথবা নাম্বার রিমুভ করতে প্রবলেম হচ্ছে তো আমি সোজা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো আসার পরে শেয়ারডিটা আমি এখানে লগ ইন রাখবো তো শেয়ারিটা আমি এখানে লগ ইন করে ফেললাম তো লগ ইন করার সাথে সাথে আমার যে কালটি হবে চলে যাব থ্রি ডট তো দেন থ্রি ডটে আসার পরে এখানে চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপরে সেটিং তারপরে এখানে সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে যাওয়ার পরে যদি পার্সোনাল ডিটেলসে যায় তারপরে কন্ট্যাক ইনফো ঠিকানা আসার পরে এখানে যদি আমি একটা নাম্বার রিমুভ করতে যাই তো কীরকম মানে প্রবলেমটা হচ্ছে সেটা আপনাদের দেখাবো এখানে গেলাম যাওয়ার পরে এখানে আমি ডিলেট অপশানে ক্লিক করার পরে এখানে যদি আমি পাসওয়ার্ডটা দিই তো দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আমি কন্টেনার উপর ক্লিক করলাম তো জাস্ট কন্টিনিউর ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমার সামনে এরকম একটা শো করছে যে এটা মানে রিউ হচ্ছে না তো এরকম অবশ্যই আপনাদের প্রবলেম হচ্ছে সেই জন্য হয়তো আপনার আপনারা এই ভিডিওটি দেখছেন তো দেন এরকম যদি প্রবলেমের সম্মুখীন আপনারা হন তাহলে তো এই ভিডিওটা আপনাকে কিন্তু কন্টিনিউ দেখতে হবে তো দেন এটা করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাগ চলে আসতে হবে তো আসার পরে আপনার কোনো অ্যাপস বা ওয়েবসাইটের কোনো প্রয়োজন হবে না আজকের ভিডিওতে আমি দেখাবো এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন তো দেন এটা করার পরে এখান থেকে চলে যাবে থ্রি রোড থ্রি রোডে আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন হেল্প সাপোর্ট তো হেলথ সাপোর্ট উপর ক্লিক করার পরে এখানে হেল্প সেন্টার আসে তো দেন হেলথ সেন্টার উপর যে আপনি ক্লিক করেন তো আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখানে আপনাকে ফার্স্ট অফ এখানে লিখতে হবে ফেসবুক হ্যাকড হ্যাকড এখানে লিখ ফেসবুক হ্যাক লেখার পরে কিন্তু এটা সার্চ দিলে কিন্তু আপনার সামনে অনে অনেকগুলোই ইন্টারভিউ শো করে তো জাস্ট আপনাকে এই যে প্রথম কর অপশানটি সেটার উপর আপনাকে ক্লিক করতে হবে তো কিন্তু নেটের উপর ক্লিক করার পরে আপনাকে এখানে গেট স্টার্টের উপর ক্লিক করতে হবে তো জাস্ট গেট স্টার্টের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে নতুন একটা ইন্টারফিউ শো করবে তো এখানে একটু লোডিং নিচ্ছেন নেটওয়ার্ক হয়তো প্রবলেম তো আপনাকে একটু কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে এখানে আপনাকে এরকম অনেকগুলো অপশান থাকবে তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে তিনটে অপশান আছে যার মধ্যে আপনাকে যে ফার্স্ট যে অপশনটা আছে সেটার উপর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনাকে ফেসবুক থেকে একটা ফিডব্যাক দেওয়া হবে এখানে দুইটা অপশান থাকবে এই দুটো অপশানের মধ্যে আপনাকে এখান থেকে ফার্স্ট অপশান আবার ক্লিক করতে হবে তো দেন ফার্স্ট অপশান ক্লিক করার পরে আপনার একটা লিঙ্ক কিন্তু এখানে সেন্ড করা হবে ফেসবুকের মানে এশিয়া থেকে তো ফেসবুক থেকে একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কের যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারেসেজ আপনার সামনে শো করবে তো এখানে আপনাকে অনেকগুলো অপশান থাকবে তো দেন আপনাকে আমি সাজেস্ট করবো এখানে দুই নম্বর অপশানটা আপনি এখানে ঠিকমাক দেবেন দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউর ওপর জাস্ট ক্লিক দেবেন তো কন্টেনার উপর ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আরেক নতুন পেজ ওপেন হবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনার সামনে নতুন আরেকটি পেজ মানে ওপেন হবে তো এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে এখানে আপনার গেট স্টার্টের উপরে জাস্ট ক্লিক দিতে হবে তো দেন এখানে গেট স্টার্টের উপর ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু অনেকক্ষণ একটু ওয়েট করতে হবে সো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে এটা কিন্তু আমার সম্পূর্ণ এখানে হবে এটা কিন্তু সম্পূর্ণ লোড হবে তো লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের মেন কাজটা হবে তো লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হবে আপনাকে বলা হবে কোন ইমেল কোন নাম্বারটি আপনি রাখতে চান কোনটা রাখতে চান না তো সেই জন্য এখানে কন্টেন্টের ওপর জাস্ট ক্লিক দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে নতুন যদি পাসওয়ার্ড আমি দিয়ে দিই তারপরে কিন্তু আমাকে নতুন একটি পেজে নিয়ে যাবে তো সেখানে কোন ইমেলটা আমি রাখবো কোনটা রাখবো না কোন নাম্বারটি রাখবো কোনটা রাখবো না সেটা কিন্তু আমার টিকমার দিয়ে থেকে তোমাকে রিং করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক এবং একটা কমেন্ট করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ